আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আরও একটি আলিমের আরও একটি ক্লাস করতে যাচ্ছি, আলিম প্রথম বর্ষের আরবি সাহিত্যের। তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ডে আমি কিছু অনুচ্ছেদ নস থেকে উঠিয়েছি, এগুলোর অনুবাদ জানা দরকার, কারণ অনুবাদগুলো জানলেই আমরা এর উপরে যে প্রশ্নগুলো হবে এগুলোর উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। তো আমি এগুলোর অনুবাদ করে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবে, শব্দ শব্দ অনুবাদ করে দিচ্ছি। এখানে নসের অর্ধেক দেয়া আছে, আর অর্ধেকটা আরেক ক্লাস ইনশাআল্লাহ দেখাবো। তো আমরা এই অর্ধেকটার অনুবাদ প্রতি শব্দ শব্দে জানবো, তাহলে ইহা এর ভিতর থেকেই প্রশ্ন হবে আর এর উত্তরগুলো দেওয়া সহজ হবে। তোমরা জানো যে প্রথম যে প্রশ্নটা হয়ে থাকে সেখানে উদ্ধৃতি থাকে, এই উদ্ধৃতি থেকে আমি এখানে নিয়েছি। তোমরা দেখো বইয়ের মধ্যে আছে, গল্পটা হচ্ছে আমার আল্লাহ বিল ইখলাস, ইবাদতুল্লাহ বিল ইখলাস, আল্লাহ তাআলার ইবাদত ইখলাসের সাথে করা। আমার আল্লাহ জাল্লা ওয়ালা নবীহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, জাল্লা ওয়ালা যিনি সুউচ্চ এবং মহিমান্বিত, নবীহু তার নবীকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে নির্দেশ দিয়েছেন, আমারা নির্দেশ দিয়েছেন। তাহলে কী হলো, আমারা নির্দেশ দিয়েছেন আল্লাহ আল্লাহ তালা জাল্লা ওয়ালা, আল্লাহ তালার সিফাত, আল্লাহ তালার গুণ জাল্লা ওয়ালা, তিনি সুউচ্চ সুমহান, নাবিয়াহু তার নবী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে। কী নির্দেশ দিয়েছেন, আই ইয়াবুদুহু, যেন তিনি তার ইবাদত করেন, আই যেন ইয়াবুদু তিনি ইবাদত করেন, হু তার অর্থাৎ আল্লাহ তালা, ফি হাল ই কৌন হি যে অবস্থায় তিনি হন না কেন, ফি মানে মধ্যে, হাল মানে অবস্থা, কাউন মানে হওয়া, হি তিনি, তিনি যে অবস্থায় হন না কেন আল্লাহ তাআলার জন্য ইবাদতের নির্দেশ আল্লাহ তাআলা তার নবীকে দিয়েছেন, নবীকে দিয়ে আমাদেরকে শিখিয়েছেন কীভাবে ইবাদত আল্লাহ তাআলার করবে, মুখলিসান লাহু একনিষ্ঠ, মুখলিস লাহু তার জন্য, আল্লাহ তাআলার জন্য, ফি ইবাদতিহি তার ইবাদতের ক্ষেত্রে, মিন থেকে জামি সকল আনোয়া প্রকার শিরক, শিরিক সকল প্রকার শিরিক থেকে কি বেছে, এই কথাটা বাড়ায়া বলতে হবে অনুবাদ করতে গেলে, সকল প্রকার শিরিক থেকে বেছে বা বাঁচার মাধ্যমে, সাগিরিহা ও কাবিরিহা ছোট হোক তার বড় হোক, সকল প্রকার শিরিক থেকে বেছে একমাত্র আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠভাবে ইবাদত করার নির্দেশ আল্লাহ তাআলা তার নবীকে দিয়েছেন। এই গেল দুই লাইনের অর্থ। এবার আসো অনুবাদ, ফাল ইখলাসু, এখন ইখলাস কী, মুখলিসান যে বলা হয়েছে একনিষ্ঠতার সাথে, ফাল ইখলাসু, সুতরাং ইখলাস কী ইবাদতের ক্ষেত্রে যেটা জরুরি হুয়া, সেটা হচ্ছে আই ইয়াজআলাল মুসলিম, যে আন মানে যে ইয়াজআলা করবে বানাবে মুসলিম মুসলমান, কুল্লা সকল আমালিহি তার আমল, লিল্লাহি সুবহানাহু আল্লাহ তাআলার জন্য, লিল্লাহি মানে আল্লাহর জন্য, সুবহানাহু যিনি পবিত্র, তিনি পবিত্র, পবিত্র আল্লাহ তাআলার জন্য তার প্রত্যেকটি আমলকে বানাবে মুসলমান, এটা হচ্ছে ইখলাস। ইখলাস মানে হচ্ছে, এখান থেকে সংজ্ঞা শুরু হয়ে গেল ইখলাসের, তোমাদের ছোট প্রশ্নের মধ্যে প্রশ্ন থাকবে ইখলাস কাকে বলে, মানে ইখলাস, ইখলাস কী, তখন লিখতে হবে এখান থেকে ফাল ইখলাস, ফা বাদ দিয়ে, আল ইখলাস হুয়া আইয়া জালাল মুসলিম, হুয়া সেটা হচ্ছে আইয়া জালাল মুসলিম প্রত্যেকটা মুসলমান বানাবে, কুল্লা আমালি তার প্রত্যেকটা আমল, লিল্লাহি সুবহানাহু তাআলা আল্লাহ তাআলার জন্য, লিল্লাহি মানে আল্লাহর জন্য, সুবহানাহু যিনি পবিত্র, তিনি পবিত্র। শেষ হয় নাই, সংজ্ঞা আরও রয়ে গেছে, ইবতিগা মারজাতিহি, অন্বেষণ করতে গিয়ে মারজাতি তার সন্তুষ্টি, তার সন্তুষ্টি অর্জনে ইবাদতটাকে একমাত্র আল্লাহ তাআলার জন্য বানাবে। ওয়ালাইসা তলাবান, ও এবং লাইসা নয় তলাবান অন্বেষণ, লিরিয়া দেখানো, লোক দেখানো, অসুমা মানুষকে শুনানো, এবং তার এই কর্মটা হবে না, ওয়ালাইসা তলাবান অন্বেষণ হবে না তার এই কর্মের দ্বারা, লিরিয়া লোক দেখানো, অসুমা এবং লোক শুনানো, ফাহুয়া লা ইয়ামালু, আর একটু ব্যাখ্যা করে বলা হচ্ছে ফাহুয়া, সুতরাং সে অর্থাৎ মুসলমান, প্রত্যেক মুসলমান, লা ইয়ামালু আমল করবে না, লিয়ারাহুন নাস মানুষকে দেখানোর জন্য, লিয়ারাহুন নাস মানুষকে দেখানোর জন্য, ওয়া ইয়াতাহাদ্দাসু আন আমালিহি, এবং মানুষ যে এটা বলে বেড়াবে, হাদ্দাসা ইউহাদ্দিসু, ওয়া ইয়াতাহাদ্দাসু এবং তারা বলে বেড়াবে,
হাদিস অর্থ কথা, ওয়া তাহাদ্দাসু এবং তারা পরস্পর বলে বেড়াবে তার আমলটা, আন আমালি তার আমলের ব্যাপারে, ওয়াম দাহুহু এবং তার প্রশংসা করবে, মাদাহ করবে, প্রশংসা করবে হু তার এই আমলের জন্য। মানুষ এটা করবে, এটা সে চায় না, অলাইসা তলাবান, সে চায় না। কি চায় না? রিয়া চায় না, সুমা চায় না, তার আমলকে মানুষকে দেখানোর জন্য চায় না এবং এটা নিয়ে কথাবার্তা বলুক এটা চায় না, এবং তার এই কর্মের দ্বারা এটাও চাওয়া হবে না যে তার প্রশংসা করবে, ওয়াসনু আলাইহি এবং এই তার উপরে গুণকীর্তন করবে। তাহলে এখানে আমরা অর্ধেকটা দেখলাম, এই প্রত্যেকটা শব্দের অর্থ আমি ভেঙে ভেঙে বলে দিয়েছি, তোমরা একটু ভালো করে বইয়ের সাথে মিলিয়ে নিবা যেন অর্থগুলো পারো। অর্থগুলো পারলে এখান থেকে অনেকগুলো প্রশ্ন হবে, ছোট প্রশ্ন, এগুলোর উত্তর দিতে পারবা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।